সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে কোভিড সিচুয়েশনের কারণে আমরা অনলাইনে তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি, এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে তারই আলোকে গত কয়েকটা ক্লাস আমরা তোমাদের সাথে পাঠদান করছি। তো গত ক্লাসগুলোতে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম অধ্যায়ে কিছু জিনিস শুরু করেছিলাম, যেমন ব্যবস্থাপনা কি, এবং গত ক্লাসে ব্যবস্থাপনা উৎপত্তি এবং ক্রমবিকাশের যে ইতিহাস রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে দুটা ক্লাসে, একটা ক্লাসে আমরা বিভিন্ন যুগে যে ব্যবস্থাপনার বিকাশ ঘটেছে বা সেটার উৎপত্তি কীভাবে হয়েছে কখন, সেগুলো আমরা গত ক্লাসে পড়েছি, যে দুটা যুগ পড়েছিলাম, একটা ক্লাসে প্রাচীন যুগ এবং আর একটা ক্লাসে মধ্যযুগ পড়েছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে যুগগুলো রয়েছে অর্থাৎ শিল্প বিপ্লব কাল, শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং আধুনিক যুগ, সেগুলো পড়ব। তো আজকে ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শিল্প বিপ্লব কাল। তো আমি বলেছিলাম যে শিল্প বিপ্লব কাল শুরু হয়েছিল, মূলত এটা 100 বছর স্থায়ী হয়েছিল, 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত। এই 100 বছর মূলত শিল্প বিপ্লব যুগ বলা হয়, বা এই সময় শিল্প বিপ্লব ঘটেছিল। তো শিল্প বিপ্লব যখন ঘটেছিল সেটা প্রথমে যদিও ব্রিটেনে শুরু হয়েছিল, পরবর্তীতে এটা আসলে পুরো ইউরোপেই ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীতে ইউরোপ ছাড়িয়ে সেটা আমেরিকাতেও এর প্রভাব পরিলক্ষিত হয়। তো শিল্প বিপ্লব কালে যে জিনিসটা ঘটেছিল সেগুলো হচ্ছে যে এই সময় উৎপাদন ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন হয়, এর ফলে যেটা উৎপাদন ব্যবস্থা বা পরিবর্তনের ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি হয়। কারণ জানা, আমরা উৎপাদন ব্যবস্থাপনা আমরা পড়ি প্রোডাকশন ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রয়োজন হয়, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবস্থাপনার এই ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধিত হয়েছিল এই 100 বছর কাল সময়। তো যেটা বলছিলাম যে প্রথমে ব্রিটেনে এটা শুরু হয়েছিল, যেটাকে আমরা যুক্তরাষ্ট্র রাজ্য বলে থাকি বা ইংল্যান্ড অনেকে বলো, তো ইউকে, তো সেইখানে পরবর্তীতে ইউরোপে বিভিন্ন দেশগুলোতে এটার বিস্তার ঘটে, এবং ইউরোপ ছাড়িয়ে এটা আমেরিকায়ও এর ঢেউ লাগে এই শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে ব্যবস্থাপনা শাস্ত্রে এই সময় ব্যাপক অগ্রগতি বা উন্নয়ন সাধিত হয়। তো এই সময় বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ এই শিল্প বিপ্লব সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো তারা ব্যবস্থাপনার বিকাশের ক্ষেত্রে এই সময় ব্যবস্থাপনা ব্যাপক উন্নয়ন সাধিত হয় অন্য সময়গুলোর তুলনায়। বিভিন্ন বিশারদগণ যে বিষয়ে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কন্ট্রিবিউশন রাখেন বা এই সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে যে রেগুলেশনগুলো ঘটে সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে যার কথা বলবো সেটা তিনি হলেন জেমস স্টুয়ার্ট। জেমস স্টুয়ার্ট মূলত 1767 সালে তিনি একটা বই রচনা করেন, তার বইটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি, যেটাকে যদি বাংলায় বলি বা রাজনৈতিক অর্থনীতির নীতি বা প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি। তো তিনি এই বইতে যে বিষয়গুলো আলোকপাত করেন সেটা অন্যতম একটা দিক ছিল হচ্ছে যে ক্ষমতার উৎস কি বা কি সমতার উৎস কোথা থেকে আসে এই সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব দিয়েছিলেন, থিওরি, বিভিন্ন থিওরি দিয়েছিলেন জেমস স্টুয়ার্ট। তো জানো যে ম্যানেজমেন্টের সাথে ক্ষমতা কর্তৃত্বের একটা ব্যাপার থাকে। আরেকটা জিনিস তিনি তার বইতে উল্লেখ করেছেন সেটা হলো যে যদি শিল্প উৎপাদনে বাড়াতে হয় তাহলে কি হবে, তিনি বলেছিলেন যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক বা যন্ত্রপাতি করতে হবে, অর্থাৎ আগে হাতে কাজ করা হতো। তো উনি পরবর্তীতে একটা প্রবর্তন করেন যে উৎপাদন যদি বাড়াতে হয় তাহলে হাতে থেকে যদি আমি যন্ত্র ব্যবহার করি কলকারখানায় বা বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন বেশি হবে। এই জন্য তিনি শিল্প উৎপাদনে যন্ত্র প্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। তো এটাই হলো জেমস স্টুয়ার্টের ব্যবস্থাপনা বিকাশে অবদান। এর পরবর্তীতে যার কথা বলবো তিনি হচ্ছেন অ্যাডাম স্মিথ।
তোমরা জানো যে তোমরা যদি অর্থনীতি পড়ো, যারা তারা জানো যে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। তো তিনি একটা বই রচনা করেছিলেন 1772 সালে, ওয়েলথ অফ নেশন নামে একটা বই রচনা করেছিলেন। তো তিনি সেই বইতে যে বিষয়টার গুরুত্ব দিয়েছিলেন বা সেই বিষয় বইতে যে বিষয়ে একটা বিষয়ে জোর দিয়েছিলেন, সেটা হলো যে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাজন বা ডিভিশন অফ ওয়ার্ক বা লেবার, সেটার উপর গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে আগে যেমন জেমস স্টুয়ার্ট বলেছিলেন উৎপাদন বাড়াতে হলে যন্ত্রের প্রবর্তন, আর এখানে অ্যাডাম স্মিথ আরেকটা বিষয় উদ্ভাবন বা গুরুত্ব দিয়েছিলেন ব্যবস্থাপনার ক্ষেত্রে, যে উৎপাদন যদি বৃদ্ধি করতে হয় সেই ক্ষেত্রে শ্রম বিভাজন প্রয়োজন, অর্থাৎ প্রত্যেককে শ্রমিককে ভাগ করে দেওয়া কাজ এবং যে যে বিষয়ে দক্ষ তাকে সেই কাজ প্রদান করা, তাহলে কাজগুলো সুচারুরূপে এবং সহজভাবে সম্পাদন হবে। তো আমরা জানি যে যেটা বললাম যে তো অ্যাডাম স্মিথ যদিও তিনি অর্থনীতির জনক, তো তো আমরা জানি যে ব্যবস্থাপনার সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের সাথে ব্যবস্থাপনার সম্পর্ক, অর্থনীতির সাথেও সম্পর্ক, তো এই জন্য উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম ব্যবস্থাপনা বা শ্রম ডিভিশন বা ডিভিশন অফ লেবারের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি আরেকটা বিষয় বলেছিলেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তিনি তুলে ধরেছিলেন, এবং তিনি বলেছেন যদি এই সমস্যাগুলো ওভারকাম করা যায় তাহলে প্রোডাকশন বাড়ানো সম্ভব হবে। তো এটা এই এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তিনি তার বইতে, ওয়েলথ অফ নেশনস বইতে, নেশন বইতে এই বিষয়গুলো তিনি আলোকপাত করেছিলেন। আরেকজন ব্যবস্থাপনা বিশারদ, যদিও আসলে তিনি ব্যবস্থাপনা বিশারদ সরাসরি নয়, কিন্তু তিনি ইঞ্জিনিয়ার বলা যায়, প্রকৌশলী, কিন্তু তারা ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা ছোটবেলা থেকে অনেকে পড়েছি যে বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড, আমরা ছোটবেলায় পড়ি সেই বাষ্প ইঞ্জিন যিনি আবিষ্কার করেছিলেন সেই জেমস ওয়ার্ডের কথাই আমরা এখানে বলবো। তো জেমস ওয়ার্ড একা করেননি, তার সাথে আরেকজন ছেলে ম্যাথে বোল্টন, তো ওনারা দুইজন 1800 সালের দিকে বাষ্প ইঞ্জিন তৈরি করার জন্য একটা কোম্পানি গড়ে তোলেন, প্রতিষ্ঠান, সেটা হলো বোল্টন ওয়ার্ড অ্যান্ড সন্স। বোল্টন মানেই হচ্ছে ম্যাথে বোল্টনের বোল্টন, আর ওয়ার্ডস মানেই হচ্ছে যে জেমস ওয়ার্ডসের ওয়ার্ডস, তাহলে বোল্টন অ্যান্ড বোল্টন ওয়ার্ডস অ্যান্ড সন্স, অর্থাৎ তাদের সন্তানেরাও বা ছেলেরাও এটা জড়িত, তার নাম এইভাবেই ছিল আর কি, যে অর্থাৎ তারা যাতে মৃত্যুর পরও তার সন্তানেরাও সেই প্রতিষ্ঠানের মালিকানায় থাকে। তো যাই হোক, তো তারা যে প্রতিষ্ঠান গড়েছিলেন বাষ্প ইঞ্জিন তৈরির জন্য সেটা হলো বোল্টন ওয়ার্ডস অ্যান্ড সন্স। তাহলে এই প্রতিষ্ঠানের সাথে ব্যবস্থাপনার কি সম্পর্ক, আমরা একটু সেটা দেখার চেষ্টা করি। তো এই প্রতিষ্ঠানেরই একটা সিস্টার অর্গানাইজেশন বলতে পারি, মানে সহযোগী প্রতিষ্ঠান, এদেরই আর একটা প্রতিষ্ঠান। যেমন আমরা জানি যে মানে বেক্সিমকো, শাইন পুকুর, তো একই বাই দ্বারা একটা ব্যাংক আছে, বা আরও এ ধরনের প্রতিষ্ঠান আছে, অর্থাৎ এরা একই মালিকানায় পরিচালিত হয়। তো এরকম আরেকটা ওই বোল্টন ওয়ার্ড অ্যান্ড সন্স এদেরই আরেকটা প্রতিষ্ঠান সোহা ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রি, সোহা ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রি। তো এই প্রতিষ্ঠানে মানে আসলে তারা যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যে সাইন্টিফিক ম্যানেজমেন্ট পড়ি, তোমরা জানো যে আমরা পড়ব এখানে পরে এই চ্যাপ্টারেই, তো সেখানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক আমরা বলেছিলাম FW টেইলর। তো পরবর্তীতে FW টেইলর আরও পরে ব্যবস্থাপনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা চূড়ান্ত প্রয়োগ করেন, কিন্তু প্রথম অবস্থায় ব্যবস্থাপনায় বৈজ্ঞানিক ব্যবস্থা বিষয়গুলো প্রয়োগ করার যে বিষয়টা সেটা কিন্তু জেমস ওয়ার্ড অ্যান্ড ম্যাথে বোল্টনই শুরু করেছিলেন, তাদের যে মানে বাষ্প ইঞ্জিন তৈরি করতে গিয়ে তাদের সোহা ইন্ডাস্ট্রিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম বৈজ্ঞানিক চিন্তা ভাবনার তারা একটা বিকাশ ঘটান। তো তারা আরও একটা বিষয়ের উপর গুরুত্ব প্রয়োগ করেছিলেন, সেটা হলো তোমরা প্রোডাকশন ম্যানেজমেন্ট পড়ো যে লেআউট বলে একটা চ্যাপ্টার আছে বা বিন্যাস, তো সেইখানে অফিস বিন্যাস, যন্ত্রপাতি বিন্যাস আমরা সেগুলো পড়ি, তোমরা দেখবে তোমাদের যাদের উৎপাদন ব্যবস্থাপনা আছে দেখবে যে ওইখানে লেআউট বা বিন্যাস সম্ভবত 10ম অধ্যায়
তো সেখানে এইগুলো দেওয়া আছে। তো সেখানে যন্ত্রপাতি বিন্যাস একটা ব্যাপার আছে। তো একটা প্রতিষ্ঠানে কিভাবে যন্ত্রপাতি বিন্যাস করলে সহজে বেশি পরিমাণে উৎপাদন করা যায়, সহজে উৎপাদন করা সম্ভব হয়, সেই বিষয়গুলো আসলে সেখানে পড়া হয়। তো সেই বিন্যাসের বিষয়ে তিনি কিভাবে যন্ত্রপাতি বিন্যাস করলে পণ্যের মান উন্নয়ন করা যায় এবং কার্য ব্যবস্থাপনা যেগুলো একটা গুরুত্বপূর্ণ অংশ অনার্সে পড়া হয়, সেই ক্ষেত্রে মানে যন্ত্রপাতি বিন্যাসের মাধ্যমে পণ্যের মান উন্নয়নের ক্ষেত্রে যে গবেষণা এবং যে কার্য ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন সেটা তারা এখানে করেছিলেন। তো এরপরে আমরা যার কথা পড়ব সেটা হচ্ছে রবার্ট ওয়েন। তো রবার্ট ওয়েন আমরা জানি, যারা মানে ম্যানেজমেন্টে পড়ে বা তোমরা যখন অনার্সে পড়বে তোমরা জানবে কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় আসলে রবার্ট ওয়েনকে। তো তিনি 1828 সালের দিকে এই সময়টাতে তিনি আসলে স্কটল্যান্ডের অধিবাসী, যেহেতু স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্র শিল্পের ব্যবস্থাপক ছিলেন, অর্থাৎ ম্যানেজার ব্যবস্থাপক। আমরা জানি ব্যাংকে ম্যানেজার থাকে, যেমন তোমরা সহজে চিনবে, তাহলে ওই আমাদের প্রতিষ্ঠানে ম্যানেজার আমাদের প্রিন্সিপাল মহোদয়, তাহলে এই যে ব্যবস্থাপক, তো তিনি এই ব্যবস্থাপক ছিলেন। বিভিন্ন বস্ত্র বুঝো যে মানে অর্থাৎ গার্মেন্টস বা আমরা এখন যেটাকে সহজে বলি কাপড় তৈরি কারখানা, তো এইখানে ব্যবস্থাপক ছিলেন। তো তিনি এইখানে কাজ করতে গিয়ে কিছু বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, সেগুলো হচ্ছে মানে শ্রমিক কর্মী যারা থাকে তাদের ব্যবস্থাপনা কিভাবে সহজে করা যায়, সেই ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। এই জন্যই তাকে আসলে কর্মী ব্যবস্থাপনা, এই জন্যই যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে আমরা কর্মী ব্যবস্থাপনা জনক বলে। তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে কর্মী ব্যবস্থাপকের ব্যবস্থাপনার জনককে, সেটা কিন্তু তোমাদের রবার্ট ওয়েন, এটা একটু মনে রাখতে হবে আর কি। তো তিনি যে বিষয়টি করেছিলেন যে পরীক্ষার মাধ্যমে তিনি একটা জিনিস প্রুভ করেছিলেন যে যদি সম্পদের তুলনায় মানে অন্যান্য যত সম্পদ আছে তার তুলনায় যদি মানব সম্পদের বিনিয়োগ করা যায় মানব সম্পদে, তাহলে কয়েক গুণ লাভ হবে। অর্থাৎ আমি যদি অন্য সম্পদকে না বাড়িয়ে আমি যদি মানব সম্পদকে বাড়াই, অর্থাৎ মানব সম্পদ মানে কি, যেমন তোমরা যখন পড়াশোনা করে গ্রাজুয়েট হবে তোমরা অনেককে পারবে, যেমন আমরা এখন পড়াশোনা করে আমরা এখন তোমাদের পড়াই, তোমাদেরকে তৈরি করছি, তাহলে আমি প্রোডাকশন অনেক দিতে পারছি, ঠিক আছে। কিন্তু আমাকে এখানে না দিয়ে যদি আমার পেছনে যে টাকা খরচ করে আমার ফ্যামিলি পড়িয়েছে সেই টাকা দিয়ে আমাকে বাড়ি জমি কিন্তু তা দিয়ে যে প্রোডাকশন হতো তার থেকে আমি মনে করি যে এর থেকে আরও বেশি প্রোডাকশন হচ্ছে, তার মানে অর্থাৎ মানব সম্পদ আমি এখন রিসোর্স হয়ে গেছি। তো তোমরা এইভাবে পড়াশোনা করে রিসোর্স হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। তো উনি এই কথাটাই বলছেন, এই জন্য বলছেন যে মানব সম্পদের উপর গুরুত্ব দিয়েছেন যে যদি মানব সম্পদে বেশি বিনিয়োগ করা যায় তাহলে অন্য কিছু বিনিয়োগ থেকে আউটপুটটা অনেক বেশি পাওয়া যায়। আর আরেকজন আছে, এটা তোমরা জানো, চার্লস ব্যাবেজ। তোমরা হয়তো নাম শুনেছ, তোমরা জানো যে ICT পড়ো তোমরা, কম্পিউটার তথ্য প্রযুক্তি, সেটা জানো যে কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। তো উনি আসলে ওনার 1791 থেকে 1871 সাল পর্যন্ত উনি 80 বছর ওনার জীবদ্দশা ছিলেন। তো উনি আসলে মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক ছিলেন, চার্লস ব্যাবেজ। আমরা যদিও উনি কম্পিউটার আবিষ্কার করেন কিন্তু গণিতের অধ্যাপক। তোমরা জানো যে তোমাদের গণিতের সুদর্শন স্যার তোমাদের কম্পিউটারে ক্লাস নেন, ICT ক্লাস নেন, তাহলে গণিতের সাথে ICT একটা সম্পর্ক আছে, তাহলে আমরা কম্পিউটারের সাথে একটা রিলেশন আছে। তাহলে এই যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উনি গণিতের অধ্যাপক ছিলেন, তাহলে আমরা সেটা আগেই বলেছি যে কম্পিউটারের জনক ছিলেন। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে গণিতের প্রয়োগ করা হয় সেটা তোমরা যখন অনার্স পড়বে জানো, আমরা ম্যানেজমেন্টে বা অ্যাকাউন্টিং বা কমার্সে যারাই পড়ি না কেন তখন বিজনেস ম্যাথমেটিক্স আমাদের পড়তে হয় আর কি। তো ব্যবসার ক্ষেত্রেও গণিতের প্রয়োজন হয় আর কি। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে গণিত ছাত্রের যে প্রয়োগ আমরা এখন দেখি সেটা কিন্তু আসলে উনি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো উনি আরও একটা বিষয় বলেছিলেন যে একটি সফল ব্যবসার জন্য ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ ব্যবসা করতে হলে অনেক জিনিস লাগে, র মেটেরিয়ালস, ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, আরও অনেক কিছু লাগে, কিন্তু উনি যেটা বলছেন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে সেই ব্যবসায় অনেকটা সফল কাম হওয়া যায়। তো মোটামুটি আমরা এই হলো শিল্প বিপ্লব কাল। তো আমরা আজকে আর পরবর্তী বিষয়ে যাব না, কারণ একদিন দুটো বিষয় পড়তে গেলে আমাদের একটু কঠিন হয়ে যাবে বা বুঝতে একটু জটিল মনে হবে, এই জন্য আমি একটা একটা করে স্লো অ্যান্ড স্টেডি যাচ্ছি। তো তোমরা এখানে আমরা শিল্প বিপ্লব কাল শেষ করলাম, আগামী ক্লাসে আশা করছি যে শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং যে আধুনিক যুগ আছে সেটা আমরা শেষ করে দিতে পারবো। তো তোমরা ভালো থেকো।
নিরাপদে থেকো, আর এই করোনাকালীন সময়ে অবশ্যই ঘরে থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের অন্যদের দিকে আরো সচেতন হবে। তো তোমরা সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।